আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে রাধা, মানে তোমাদের প্রিয় অভিনেত্রী সমু। কেমন আছো বলো? বেঁচে আছি। তো এই মুহূর্তে দর্শকরা তোমাকে রাধা হিসেবে দেখছে, তো নোলক থেকে রাধা হয়ে ওঠার জার্নিটা যদি একটু ছোট্ট করে শেয়ার করো। নোলক থেকে রাধা হয়ে ওঠার জার্নিটা ওই তো, বাড়িতে বসে আছি, কাজের জন্য মন এলো, একটা চরিত্র এলো, সেই চরিত্রটাকে পেলাম, অ্যান্ড রাইটার চরিত্রকে বোঝালো কীরকম ওদের চাই, আমি ভাবলাম ঠিক আছে, তারপরে এলাম শ্যুট করতে, শ্যুট করছি এখন। আচ্ছা, তো এই যে তুমি বললে জার্নিটা ছোটো করেই শেয়ার করলে, কিন্তু নোলক দর্শকের মানে ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলো, এবং মানে এখনও তোমাকে হয়তো মানুষ নোলক হিসেবেই এখনও যদি যাও কোথাও সেই নামেই তোমাকে ডাকছে, এবং তারপরেই দর্শকের কাছে তুমি আবার রাধা হয়ে ফিরে এলে। তো এই ডিসিশনটা কি নেওয়াটা একটু কঠিন ছিল যে আবার কোন চরিত্রে ফিরবে? না না, সেরকম তো কোনো ব্যাপার নেই। আসলে আর্টিস্টদের আমি আগেও একটা কথা বলেছি, আবারও বলছি, যে আর্টিস্টদের তো নিজস্ব কোনো ঘর থাকে না। সেই নোলক বলে একটা ঘর ছিল, সেই ঘর যে আমাকে ছাড়তে হবে সে তো আমি আগে থেকেই জানতাম, সমু তো অন্তত আগে থেকে জানতো। নোলকের ঘরটা ধরেছিল, সেই ঘর ছাড়া পড়েছে, এখন অন্য একটা ঘর ধরতে হবে, সেটা রাধা হোক যেই হোক না কেন, সুজিতা, শ্রীশ্রী, যা যেই নামেই আমি পরিচিত পেতাম, সেটা আমাকে নিতেই হবে। এবার রাধাও একদিন, আমি রাধার ঘরও একদিন ছাড়বো। অভিনেতা অভিনেত্রীদের তো এটাই মানে কী বলবো, কী বলে এটাকে, যাকে আলটিমেট তো এটাই, হ্যাঁ এটাই ডেস্টিনেশন, ডেস্টিনি। হ্যাঁ, তো আর মানে নোলকের সাথে তোমার খুব একটা মিল ছিল না, তুমি রিয়েল লাইফে খুব ডিসিপ্লিন, যা আমি শুনেছিলাম। তো রাধার সাথে কতটা না মানে তুমি রিলেট করতে পারছো? রাধার আর রাধা বলতে গেলে কি তেমনভাবে নয়, আমার তো মনে হচ্ছে আমি সমুকে ভুলে গিয়ে এখন রাধার নোলকের মতনই হয়ে যাব। তো সমু একদমই আলাদা, রাধাও একদম আলাদা। রাধার চাকরি করার ইচ্ছে আছে, সে টিচার হওয়ার ইচ্ছে রাখে, বাচ্চা কাচ্চা খুব ভালোবাসে, বাবাকে ছেড়ে কোথাও যেতে চায় না, ওর কিছু শব্দগত প্রবলেম আছে, সাথে খুব হই হুল্লোর প্রকৃতির একটা মেয়ে, সারাক্ষণ খেলাধুলোতে মানে বাচ্চাদের সাথে খেলাধুলো করে, মানে ওর সেম এজের ছেলে মেয়েদের সাথে খেলাধুলোর থেকে ওর বাচ্চা কাচ্চার সাথে ওর সম্পর্কটা একটু বেশি ভালো। সমুর ক্ষেত্রেও কোথাও গেলে হয়তো এক, বাট ওই আর কি। তো নিজেকে কতটা ভাঙতে হচ্ছে, মানে বোঝা গেল অনেকটাই ভাঙতে হচ্ছে, যেহেতু তুমি বললে যে সমুকে ভুলে যাচ্ছ প্রায়, তো কতটা এফোর্ট দিতে হচ্ছে? প্রথম প্রথম খুব ভয় পাচ্ছিলাম, যখন ফার্স্ট ডে আমার ছিল এখানে, তো আমার ভীষণই ভয় লাগছিলো, সারাটা দিন মানে ভয় লেগেছিলো, বিশেষ করে যতক্ষণ আমি সিন করেছি, সিনটা করার পর তারপরে গিয়ে কোথাও একটা রিল্যাক্স ফিল হয়েছিলো, চলো ফাইন চলো। তো একদম সিরিয়ালে তুমি নতুন মুখ হিসেবেই এসেছো, এবং একটা কাজ শেষ হওয়ার খুব তাড়াতাড়ি পরের কাজ তোমার কাছে চলে এসেছে, এবং সেটাও মুখ্য চরিত্রে। তো মানে ইন্ডাস্ট্রির যে কম্পিটিশনের প্রেশারটাকে ফিল করছো? এই রে, এই কেমন ধরনের, না মানে আমি ব্যাপারটা কখনো ভাবিনি এইভাবে, তো সবাই তো ভাবছে, কাজ করতে হবে, কাজ না করলে খেতে পাবো না, কারণ টাকা আসবে না, টাকা না আসলে তো বাকি জিনিসও হবে না, তো কাজ পেয়েছি এটা বড় ব্যাপার আমার কাছে, কিন্তু এরকম কম্পিটিশন একটা জায়গা যে ধরে রাখার একটা যে মানে লড়াই বলো, হ্যাঁ মানে এটা ব্যাপার যে কাজ ভালোভাবে কাজ না করলে অন্য কেউ কাজে নেবে না, ভালোভাবে যাতে কাজটা হয় তার জন্য তুমি যথেষ্ট এফোর্ট দাও। অনেস্টলি অনেস্টলি স্পিকিং, যে ব্যাপারটা এটা নয়, ব্যাপারটা হচ্ছে অভিনয় করতে তো আমার ভীষণই ভালো লাগে, তো এটা তো আমার প্রফেশন অ্যান্ড প্যাশন দুটোই, তো এটা আমি সিদ্ধেৎসে করবো সেটা খুব স্বাভাবিক, অ্যান্ড সেটার পর কী রেজাল্ট আসছে না আসছে সেটা আমার ভাবার বিষয় নয়, আমি বর্তমানে এখন দাঁড়িয়ে যেটা আমি ভালোবাসি সেটা আমি ফুললি ফোকাসলি করছি এটাই আর কি। তো ধারাবাহিকের কাজ তো চলছে, তো এর পাশাপাশি যদি সিরিজ বা ছবির জন্য অফার আসে, কারণ এখন ছোটো পর্দা থেকে অনেকেই সুযোগ পাচ্ছে, তো তুমি কি চাও? চাই কিন্তু সময় হবে না, আমাকে কেউ নেবেও না। ব্যাপারটা হচ্ছে এটাই যে সিরিয়ালের ক্ষেত্রে কি হয় না, যে সকাল থেকে রাত এখানে সময় দিতে হয়, এবার একটা যদি আমি সিরিজ বা সিনেমা কোনো কমিট করি তো ওখানেও একটা সময় দিতে হবে, এবার সময়ের যে ক্ল্যাশটা সেটা এত বেশি হবে, আর আমার ক্ষেত্রে একটু বেশি হবে, কারণ সকাল থেকে রাত অবধি চলে তো ব্যাপারটা, আমি দু তিনটে দিন ছুটি নেব, এখানে চাপ হয়ে যাবে, ওখানে নিতে গিয়ে তারপর
তো যাই হোক, আমি এখন ওটা নিয়ে আপাতত ভাবছি না, ভগবান যদি চান মুখ তুলে তো তখন একদিন না একদিন ঠিক হবে হবে। আর আলোর কোলে তো হয়তো মানে আগামী দিনে হতে পারে, রাধার সাথে আদিত্যর একটা কেমিস্ট্রি, কিন্তু সমু কি মনের মানুষ খুঁজে পেয়েছে? না 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 না, এখন আপাতত পুরোপুরি কেরিয়ারে ফোকাস, এখন ওগুলো সব নিয়ে তো ভাববার সময় নেই। নতুন বছরে নো সাচ প্ল্যানিং? না, এগুলো আবার প্ল্যানিং প্লটিং করে হয় নাকি বলো তো। তো খুব ভালো থাকো, এভাবেই এগিয়ে যাক, আর এভাবে তুমিও এগিয়ে যাও। শেষ করব কি বলবে দর্শকদের শেষে? আমি দর্শককে একটাই কথা বলবো যে আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, রাধাকেও ভালোবাসো প্লিজ। অ্যান্ড আলোর কোলে দেখতে থেকো জি বাংলার পর্দায় সোম থেকে শনি ঠিক রাত 9টায়।